করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলি সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি করোনাকে না বলি জীবনকে হ্যাঁ বলি এই স্লোগানে সারাদেশের ন্যায় মৌলভী বাজারেও এফবিসিসিআই কর্তৃক দেশব্যাপী একযোগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে মৌলভী বাজার শহরের চৌমুহা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে দি মৌলভী বাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জনসাধারণের মধ্যে মাস্ক সাবান ও স্যানিটাইজার বিতরণ করা হয় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় চেম্বারের ভাইস চেয়ারম্যান ও একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আবু সুফিয়ানের নেতৃত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগারো নং গিয়াস নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহম্মদ কৃষক লীগের জমশেদ আহম্মদ মহিন্দে দে সাজ্জাদুর রহমান অ্যাডভোকেট গৌচ উদ্দিন হামিদ আহম্মদ তারেক আহম্মদ সিতার আহম্মদ আক্তার উদ্দিন আহম্মদ উদ্দিন প্রমুখ পরে পথচারীদের মধ্যে সাবান মাস্ক স্যানিটাইজার সহ করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী প্রদান করা হয় পবিত্র ঈদ উল উপলক্ষে মৌলভী বাজারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে শনিবার সকালে মৌলভী বাজার পৌরসভার ব্যবস্থাপনায় পৌর জনমিল কেন্দ্রে রণধির রায় কানুর এর সঞ্চালনায় ও পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভী বাজার তিন আসনের সংসদ সদস্য নেছার আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এ সময় মৌলভীবাজার পৌরসভার প্রতিটি ওয়ার্ডের দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দশ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হয়েছে পৌর মেয়র ফজলুর রহমান বলেন ঈদুল আজ উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার হিসেবে মৌলভীবাজার পৌরসভায় প্রায় আট হাজারের উপরে হতদরিদ্রের জন্য দশ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে এতে আরও দুই দিন চাল বিতরণ করা হবে চাল বিতরণকালে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর ও পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্দরা মৌলভীবাজারের ঢাকা বাস এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আটক করেছে পুলিশ শনিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা বাস এলাকা থেকে তাদের আটক করা হয় নারী পুরুষ ও শিশু সহ মোট একুশ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে এ সময় তাদের শরীরের তাপমাত্রা মেপে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে কুলাউড়ার উপজেলার সীমান্তবর্তী পৃথিবীপাশা ইউনিয়নের শিকরিয়া গ্রাম দিয়ে দালালদের মাধ্যমে ভারতের ত্রিপুরা রাজ্য

তদন্ত করা হচ্ছে তারা পাচারের সম্মুখীন বা অন্য কোনো কারণে বাংলাদেশে এসেছে কিনা তবে দালালদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার বাংলাদেশে প্রবেশ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলছে যে তারা কক্সবাজারের দিকে রেহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশ্যে তাদের যাওয়ার একটা ইচ্ছা ছিল তো প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এই একুশ জনের মধ্যে ছয়জন জন পুরুষ আটজন নারী এবং সাতটি শিশু রয়েছে যে মধ্যে মেয়ে শিশু হচ্ছে চারটি এবং ছেলে শিশু হচ্ছে তিনটি আর আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করব তাদের প্রোফাইল তৈরি করব তারা কেন এসেছে এখানে কোনো চক্র জড়িত কিনা কোনো দালাল জড়িত কিনা এবং তাদের ব্যক্তিগত তারা কক্সবাজারের উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে যাওয়ার প্ল্যান ছিল না অন্য কোনো দিকে যাওয়ার প্ল্যান ছিল বা তারা পাচারের শিকার হচ্ছিল কিনা এই বিষয়গুলো আমরা পূর্ণাঙ্গ তদন্ত করব তদন্ত করে যে তথ্য পাবো সেই তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে আমরা চাব যে অতি শীঘ্রই তাদেরকে কক্সবাজার ক্যাম্প যেখানে আছে সেখানে তাদেরকে পাঠিয়ে দিত সাবিহা হাসান তাইয়েবা ডায়াল সিলেট টেলিভিশন সিলেট